সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের একদিন আগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের পদত্যাগ ও সদস্যের দায়িত্ব নেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আদালত প্রাঙ্গণ। ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টে ভাঙচুর চালিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা, পাশাপাশি বেশ কিছু ব্যালট পেপারও ছিঁড়ে ফেলেছেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রনিক মেশিন পরিবর্তন, ব্যালট পেপার ছাপানো নিয়ে মতবিরোধের জেরে মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন, তবে এ বিষয়ে তিনি কিংবা বার সম্পাদক কোনো মন্তব্য করেননি। আজকে সারাদিন নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামাত তারা একত্রিত হয়ে এখানে বিভিন্ন রকম নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা ঠিক রাত আটটার দিকে এই সময়ে যেখানে ব্যালট পেপারগুলো সংরক্ষিত ছিল ওই রুমে তারা এসে অতর্কিতভাবে রুমের দরজা ভেঙে তারা ওখান থেকে ব্যালট পেপারগুলো নিয়ে ছিঁড়ে ফেলছে।